নজর রাখবো যে খবরের দিকে। রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতার, ডিএর দাবিতে আমরণ অনুসারী সরকারি কর্মচারীরা, তাদের পাশে দাঁড়ানোর আবেদন বিরোধী দলনেতার, রাজ্যপালকে এ বিষয়ে হস্তক্ষেপের আবেদন শুভেন্দু অধিকারীর, এমনটাই আবেদন করে একদমই মাফিয়া ডিএর দাবিতে যে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা, এবং সেই পরিস্থিতিকে দাঁড়িয়ে চারজন এখনো পর্যন্ত আমরণ অনশনে বসেছেন, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাজ্যের তিনি একটি চিঠি দিয়েছেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে, এবং তিনি উল্লেখ করেছেন চিঠিতে যে তিনি যেন এই পরিস্থিতিটা হস্তক্ষেপ করেন, কেননা দীর্ঘদিন ধরে তারা আমরণ অনশন করছেন এবং যেভাবে বকেয়া ডিএর দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এই বিষয় নিয়ে যাতে রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি যেন হস্তক্ষেপ করেন সেটা কিন্তু আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি কোনো আগে একটি চিঠি দিয়েছেন। চারজন সরকারি কর্মচারী, সেই বিষয় নিয়ে তিনি জানিয়েছেন যে যথাসময়ে তিনি ব্যবস্থা নেবেন এবং যথাসময়ে তিনি এই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করবেন, এমনটাও কিন্তু আশ্বাস দিয়েছেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ ঘোষ।